আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি লিটন ঘোষ, নারপুর স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। আমি আগে ওই চ্যাপ্টারটা নিয়ে ক্লাস নাইনের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম, পদার্থ, ধর্ম ও গঠন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে? তো আলোচনার প্রথমে তোমরা দেখেছো যে আমাদের যে গ্রাম বাংলা পুকুরগুলো আছে, পুকুরগুলো জলাশয়ের উপরে কিছু মাকড়সার মতো পোকাগুলো জলের উপর দিয়ে ধোকে, আবার মশা জলে বসে ডুবে যায় না। জানো কেন? এই মাকড়সাগুলো জলের উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে অথচ তারা ডুবছে না। ঠিক একইভাবে তোমরা আবার দেখেছো যে তোমাদের রং করা যে তুলি রয়েছে, এই রং করা তুলিগুলোকে যখন তোমরা জলে ডোবাবে তখন জলের ভেতরে তখন সেটা ছড়িয়ে যায় তার বিস্তারগুলো, কিন্তু যখন উপরে তুলছো তখন সেটা কি হয়, চুপসে যায়। এর কারণগুলো কি? কারণ হচ্ছে যে যে কোনো তরল, তার যে কোনো তরলের উপরিতলটা একটা টান করা স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে। অর্থাৎ তরলের উপরিতলটা সবসময় সংকুচিত হতে চায়। তরলের এই যে ধর্ম, এই ধর্মটাকেই বলছি আমরা পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান হচ্ছে হলো তরলের মুক্ত তলটা সর্বদা সংকুচিত হতে চায় এবং স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে। একেই বলা হচ্ছে তরলের পৃষ্ঠটান, এই ধর্মটাকে। এই পৃষ্ঠটানের জন্যই তোমার কি হচ্ছে, পুকুরের যে পুকুর বা যেটা বললাম যে মাকড়সাগুলো পুকুরের উপর দিয়ে সুন্দর করে হেঁটে চলছে অথচ তারা ডুবে যাচ্ছে না, হাঁটতে পারছে। তার কারণ কি? পৃষ্ঠটানের জন্য উপরিতলটা একটা স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করছে, সেই পর্দাটার উপর দিয়ে মাকড়সাগুলো সুন্দরভাবে হেঁটে চলে যেতে পারছে। তার কারণ মাকড়সার যে দেহের ওজন রয়েছে, এই ওজনটা আর তরলের উপরিতলে যে পৃষ্ঠটান কাজ করছে এই পৃষ্ঠটানের চেয়ে কিছুটা কম, যার ফলে সে সহজেই হেঁটে যেতে পারছে, সে ডুবে যাচ্ছে না, ঠিক আছে? ঠিক একইভাবে যেটা তোমাদের বললাম যে একটা তুলিকে যখন আমরা জলে ডোবাচ্ছি, তোমাদের রং করা যে তুলিগুলো রয়েছে, তোমরা রং করো বা ছবি আঁকো, সেই তুলিগুলোকে যখন জলে ডোবাচ্ছ তখন কি হচ্ছে, জলের ভেতরে যখন যাচ্ছে তখন সেটা ছড়িয়ে যাচ্ছে, যখন উপরে তুলছি তখন সেটা চুপসে যাচ্ছে। তার কারণ যখন তুমি উপরে তুলছো তখন প্রত্যেকটা যে তুলির যে সূক্ষ্ম বিসুলগুলো রয়েছে, এই বিসুলগুলোর চারিদিকে একটা করে জলের পর্দা থাকছে। এই পর্দাগুলো কি করছে, নিজেদের পৃষ্ঠটানের জন্য তারা সবচেয়ে কম ক্ষেত্রফলে আসার চেষ্টা করছে, যার ফলে সে চুপসে যাচ্ছে। ঠিক একইভাবে তোমরা দেখেছো যে কোনো জলবিন্দু বা বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ে, এই ফোঁটাগুলো সবসময় গোল হয় কেন? বৃষ্টির ফোঁটাগুলো গোল হয় কেন? কারণ সময়তনে যে কোনো ঘন বস্তুর চেয়ে, অর্থাৎ একটা যদি সময়তনের চোং তুমি মনে করো, সময়তনে একটা চোং, এই চোঙের চেয়ে এই আয়তনের একটা গোলক তুমি নিলে এর ক্ষেত্রফল, এর যে উপরিতলের যে ক্ষেত্রফল এই গোলকের চেয়ে বেশি হবে। তাহলে পৃষ্ঠটানের জন্য সবসময় কি করছে, তরল তার উপরিতলের ক্ষেত্রফলটাকে সংকুচিত করছে, অর্থাৎ ছোট করছে। তাহলে জলের যে ফোঁটাটা এমন একটা আকার নেবে যেন তার উপরিতলের ক্ষেত্রফল, মুক্ততলের ক্ষেত্রফলটা যেন সবচেয়ে ছোট হয়। তাহলে সবচেয়ে ছোট হতে পারে তখনই যখন সে গোলাকার হবে, যার জন্য বৃষ্টির ফোঁটা বা জলবিন্দুগুলো গোল হয়। বেশ, তাহলে আমরা কি পেলাম, পৃষ্ঠটান তাহলে কাকে বলছি? পৃষ্ঠটান বলা হচ্ছে যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠে সবসময় একটা বল কাজ করে, যে বলটা কি করে, তরলের মুক্ত পৃষ্ঠকে সংকুচিত করার চেষ্টা করে। অর্থাৎ তখন তরলের মুক্ত পৃষ্ঠটা একটা স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে। তরলের এই ধর্মকেই বলা হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে? এবার পৃষ্ঠটানে আমরা রাশিমালা নির্ণয় করার চেষ্টা করি। মনে করো আমাদের এখানে তরলের এটা একটা মুক্ত পৃষ্ঠ, তরলের মুক্ত পৃষ্ঠ। এই তরলের মুক্ত পৃষ্ঠের উপরে আমরা একটা রেখা কল্পনা করলাম, এল দৈর্ঘ্যের একটা রেখা কল্পনা করলাম, এবি একটা রেখা, যার দৈর্ঘ্য এল, এল দৈর্ঘ্যের রেখা কল্পনা করলাম। এই রেখাটার উপরে
লম্বভাবে উভয় পাশে এর বল কাজ করছে। তাহলে এল দৈর্ঘ্যে রেখার উপরে মোট প্রযুক্ত বল কত? এফ। তাহলে পৃষ্ঠটান হবে পৃষ্ঠটান কে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল এফ বাই এল। অর্থাৎ কোন তরলের মুক্ত পৃষ্ঠের উপরে একটি রেখা কল্পনা করলে রেখার উভয় পার্শ্বে একক দৈর্ঘ্যের উপর লম্বভাবে যে বল ওই মুক্ত স্পর্শ বরাবর লম্বভাবে যে বল কাজ করে তাকেই বলা হয় তার পৃষ্ঠ টান, বা তার দ্বারা আমরা পৃষ্ঠটানের পরিমাপ করি। আমি আবার বলছি যে কোন তরলের মুক্ত পৃষ্ঠের উপরে একটি রেখা কল্পনা করলে ওই রেখার উভয় পার্শ্বে ওই স্পর্শতল বরাবর একক দৈর্ঘ্যের উপরে যে বল কাজ করে, একক দৈর্ঘ্যের উপরে যে বল কাজ করে তাকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান এর সমান আমাদের দৈর্ঘ্য ছিল, টোটাল দৈর্ঘ্যটা ছিল আমি ধরেছিলাম ক্যাপিটাল এল এখান থেকে এই পর্যন্ত। তাহলে পৃষ্ঠটান কি হচ্ছে? এস ইকুয়াল এফ বাই এল। এটা হলো পৃষ্ঠটানের মান বা রাশিমান। এবার এখান থেকে আসছে পৃষ্ঠটানের মাত্রা। মাত্রা কি হবে? তাহলে পৃষ্ঠটান সমান কি পেলাম? সমান পেলাম বল বাই দৈর্ঘ্য। তাহলে পৃষ্ঠটানের মাত্রা কি পাচ্ছি? মাত্রা পেলাম, তাহলে বলের মাত্রা তোমরা জানো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই মাত্রা হচ্ছিল এম। তাহলে সূচক ব্যবহার করে কি করতে পারি? এম এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস টু বা আমরা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে পৃষ্ঠটার মাত্রা। বেশ, এবার আসি একক। একক কি হবে? প্রথমে সিজিএস পদ্ধতিতে সিজিএস একক কি হবে? সিজিএস একক ঠিক একইভাবে বলের একক বাই দৈর্ঘ্যের একক। বলের একক তোমরা জানো কি? ডাইম। আর যেহেতু বাই আছে তাহলে অবলিক সেন্টিমিটার, ঠিক এসআই তাহলে তাই হবে। বলের একক কি? নিউটন এন পার মিটার। তাহলে আমরা পৃষ্ঠটানের মাত্রা পেলাম, একক পেলাম, ঠিক আছে। এবার পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর, কিছু বিষয়ের উপর নির্ভরশীল হয় পৃষ্ঠটান, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আচ্ছা, তার আগে বলি তোমরা বাড়িতে পৃষ্ঠটান দেখার জন্য কিছু পরীক্ষা তোমরা করতে পারো। যেমন ধরো যে পৃষ্ঠটানকে বোঝানোর জন্য একটা তারের একটা রিং করলে, তারের একটা রিং করে নিলে, এই রিংটাকে সাবান কিংবা শ্যাম্পু ডুবিয়ে তার উপরে একটা সাবানের সর কিংবা শ্যাম্পু সর লাগিয়ে নিলে, তার সাবান কিংবা শ্যাম্পু সর লাগিয়ে লেগে গেল, এবার পাতলা একটা সুতো নেবে, সুতো নিয়ে সুতো একটা লুক করবে, তাতে গিট দিয়ে একটা লুক করে নিলে, নিয়ে আস্তে করে এর উপরে বসিয়ে দেবে, ধরো এইভাবে থাকলো সুতোর লুকটা, ঠিক আছে। তাহলে এখানে ধরে রাখতে তোমার ছিল সাবানের কিংবা শ্যাম্পুর একটা সর রয়েছে, এবার ছোট্ট একটা সুমুচ বা ছোচালো জাতীয় কিছু দিয়ে এটাকে আস্তে করে এই সুতোর মাঝখানে দিলে রয়েছে, এটাকে ফুটো করে দেবে, দেখা যাবে যে তখন যখনই তুমি ফুটো করে দিলে অর্থাৎ এর ভেতরে যে শর্টটা সেটা ভেঙে গেল, অর্থাৎ শর্টটা থাকলো না। তাহলে শর কোথায় থাকলো? বাইরের দিকটায় থাকলো, অর্থাৎ এই দিকগুলোতে শর থাকলো কিন্তু এখানে কোনো সাবানের শর থাকলো, তখন এটার আকৃতি ঠিক একদম গোলাকার হয়ে যাবে। কেন? কারণ প্রথম অবস্থায় এই যে শর্টটা ছিল তার যে পৃষ্ঠটান পুরোপুরি ছিল এর উপর কোনো বাইরে এবং ভেতরে পৃষ্ঠটান সমান ছিল, যার ফলে কোনো রকম এর উপরে অসম বল কাজ করেনি। কিন্তু যখনই আর তুমি এই শর্টটাকে ফুটো করে দিলে ভেতরে থাকছে না শর, তখনই এর উপরে পৃষ্ঠটানের জন্য অর্থাৎ এই যে শর্টটা এটা কি করবে? সবসময় সংকুচিত হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তখন একে
টেনে নিচ্ছে, অর্থাৎ এর উপর একটা অসম বল কাজ করছে, যার ফলে এটা তখন চারিদিকে এটা লম্বভাবে একে টেনে নিচ্ছে এবং সুতোটা ঠিক গোলাকার হয়ে যাবে। এই পরীক্ষাটা করতে পারো। আর আরেকটা ভালো পরীক্ষা যেটা হচ্ছিল, গ্লাসে জল নিলে একটা পরিষ্কার এবং শুকনো ব্লেডকে নিয়ে আস্তে করে ওই গ্লাসটার মধ্যে তুমি ডুবিয়ে জোরে না ছেড়ে আস্তে করে তোমার শুইয়ে দেবে, খাড়া করে নয় কিন্তু শুইয়ে দিতে হবে। শুইয়ে আস্তে করে শুইয়ে দিলে দেখবে যে ব্লেডটা ওই জলের উপরে ভাসবে, ব্লেডটা যে জলে যে তল রয়েছে এই জলের তলের উপরে ব্লেডটা ভাসবে। কেন ভাসবে? একই কথা যেটা বললাম যে পৃষ্ঠ টানের জন্য কি করে, তরলের উপরিতলটা স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে, যার ফলে এখানে যখন দিচ্ছ তখন এটা ভেসে থাকছে। এটা পৃষ্ঠ টানের একটা উদাহরণ। বেশ, এবার আসছি পৃষ্ঠ টান কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। প্রভাবিত বিষয় অর্থাৎ কোন কোন বিষয়গুলো প্রভাব করে। প্রথমে আসছি এক নম্বর, তাপমাত্রা। তরলের তাপমাত্রার উপর পৃষ্ঠ টান নির্ভরশীল। তরলের তাপমাত্রা যদি বাড়ে পৃষ্ঠটান সাধারণত কমবে, অর্থাৎ তরলের তাপমাত্রা যত বাড়তে থাকবে পৃষ্ঠটান তত কমতে থাকবে এবং একটা সময়ে গিয়ে পৃষ্ঠটান শূন্য হয়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা বাড়তে বাড়তে তাপমাত্রা একটা মানে গিয়ে পৃষ্ঠটান শূন্য হয়ে যাবে। যে মানে গিয়ে পৃষ্ঠটানটা শূন্য হলো সেই তাপমাত্রাকে বলা হবে তরলের সংকট তাপমাত্রা। গেল দুই, দূষণ। দূষণ অর্থাৎ তরলের উপরে কিছু দূষিত পদার্থ ছড়িয়ে দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সাধারণত তরলের পৃষ্ঠটান কমে যাবে। যেমন যদি জলের উপরে তেল বা চর্বি জাতীয় কিছু যদি ফেলে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় তোমার পৃষ্ঠটান কমে যাবে এবং তেল ছড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে দূষণের ক্ষেত্রে কি হলো, দূষণে হচ্ছে হলো যদি জলের উপরিতলে কোনো কিছু দূষিত পদার্থ ফেলে দেওয়া হয় তাহলে তরলের পৃষ্ঠটা কমে যায়। এই ধর্মকে কাজে লাগিয়ে আগে অর্থাৎ প্রাচীনকালে যখন নাবিকরা যখন জাহাজ নিয়ে সমুদ্রে যেতেন, হঠাৎ সমুদ্রে ঝড় উঠলো, বড় বড় ঢেউ, সেই ঢেউয়ে যাতে তাদের নৌকোটা ডুবে না যায় তার জন্য তারা কি করতেন, তাদের নৌকোর নৌকোটা যদি ডুবে না যায় বড় বড় ঢেউ উঠছে, তারা কি করতেন এই জলগুলোতে তারা কিছুটা তেল ছড়িয়ে দিতেন। এর ফলে কি হতো, এই নৌকোর চারিদিকে আশেপাশে একটা তেলের স্তর পড়ে থাকত এবং হাওয়াতে যখন জোরে ঝড় বইছে হাওয়াতে তেলের পড়ে যাওয়ার ফলে এখানে কি তরলের পৃষ্ঠটানটা কমে যাচ্ছে। অবিভক্ত দূরের পৃষ্ঠটান বেশি থাকছে যেখানে তেল নেই, যখন হাওয়া জোরে আসছে তখন তেলের স্বরটা সরে যাচ্ছে, সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশুদ্ধ জল পাওয়া যাচ্ছে, এই বিশুদ্ধ জলের পৃষ্ঠটান অনেকটা বেশি এই অঞ্চলের চেয়ে, যার ফলে এই ঢেউটাকে যখন উঠতে চাইছে পৃষ্ঠটান বেশি হওয়ার জন্য তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে, অর্থাৎ একটা অসম বল কাজ করছে যার ফলে ঢেউটা বড় হতে পারছে না। তাহলে বোঝা গেল যে যদি প্রশ্নটা আসে যে প্রাচীনকালে নাবিকরা সমুদ্রে ঝড় উঠলে তার নৌকোর চারিপাশে তেল ছড়িয়ে দিতেন কেন, তার কারণ হচ্ছিল যখন তেল ছড়িয়ে দেওয়া হলো যার ফলে ওই অঞ্চলের পৃষ্ঠটানটা কমে গেল, যখন হাওয়ায় ওই তরল তেলটাকে সরিয়ে দিচ্ছে তখন বিশুদ্ধ জল মুক্ত হচ্ছে, মুক্ত হওয়ার ফলে সেইখানে পৃষ্ঠটান অনেক বেশি, যার ফলে যখনই ঢেউটা উঠতে যাচ্ছে পৃষ্ঠটানের দরুন তাকে টেনে ধরছে, অর্থাৎ ঢেউটা বড় হতে পারছে না, এই কারণে তেল ছড়িয়ে দেওয়া হতো। আচ্ছা, এটা গেল দূষণ দুই। তিন নম্বর, দ্রবীভূত পদার্থ অর্থাৎ তরলের মধ্যে যদি কোনো পদার্থকে দ্রবীভূত করা হয় তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটানের পরিবর্তন হবে। এবার
যে পদার্থ আমরা দ্রবীভূত করলাম তার প্রকৃতির উপরে, যদি আমরা অজৈব যৌগ যদি তরলের মধ্যে মিশিয়ে দিই, যেমন জলের মধ্যে যদি লবণ দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে পৃষ্ঠটান বাড়বে। আর যদি তরলের মধ্যে জৈব যৌগ মিশিয়ে দেওয়া হয়, যেমন জলে অ্যালকোহল এই জাতীয় পদার্থ মিশিয়ে দিলে, সেই ক্ষেত্রে পৃষ্ঠটান কমবে। ঠিক একইভাবে দেখো, জলের মধ্যে যখন আমরা লবণ দিচ্ছি তার পৃষ্ঠটান বাড়ছে, এবার জলে যদি সাবান কিংবা ডিটারজেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটান কমবে। জলের এই ধর্মকে কাজে লাগিয়ে, অর্থাৎ জৈব যৌগ যখন জলের তরলের মধ্যে মেশানো হচ্ছে তখন তার পৃষ্ঠটান কমে যাচ্ছে, এই ধর্মকে কাজে লাগিয়ে সাধারণত আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য সাবান ডিটারজেন্ট এগুলো ব্যবহার করি। সেক্ষেত্রে কি হচ্ছে, যখন তুমি সাবান কিংবা ডিটারজেন্ট ব্যবহার করছো তখন জলের পৃষ্ঠটান কমে যাচ্ছে। আমাদের যে জামা কাপড়গুলো রয়েছে তার কি রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে। স্বাভাবিক অবস্থায় বিশুদ্ধ জল এই সূক্ষ্ম ছিদ্রগুলোর মধ্যে দিয়ে পার হতে পারে তার পৃষ্ঠটানের জন্য, কিন্তু যখনই তুমি ডিটারজেন্ট কিংবা সাবান ব্যবহার করবে তখন জলের পৃষ্ঠটান কমে যাচ্ছে, ফলে অতি সহজে এই সূক্ষ্ম ছিদ্রগুলোর ভেতর দিয়ে তারা প্রবেশ করতে পারছে, যার ফলে ওর ভেতরে যে আটকে থাকা ময়লাগুলো সেগুলোকে বের করে দিতে পারবে। এই জন্য সাবান এবং ডিটারজেন্ট আমরা ব্যবহার করি, যদিও সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করার আরেকটা কারণ রয়েছে, কারণ এরা ইমালশন কারক হিসেবে কাজ করে, যেই ক্ষেত্রে আমাদের জামা বা ইসের মধ্যে তেল যে লাগে, তেল জাতীয় যে থাকে তাদের সঙ্গে বিক্রিয়া করে ইমালশন তৈরি করে এবং সেটা ঝরে পড়ে যায়। বেশ, তাহলে 3 নম্বর হলো, 4 নম্বর, উপরিতলের মাধ্যম, অর্থাৎ তরলের মুক্ত তলের উপরে মাধ্যমটা কেমন আছে তার উপরেও নির্ভর করে পৃষ্ঠটান। সাধারণত আমাদের জলের উপরে কি থাকে, বায়ু থাকে, যদি বায়ু শুষ্ক হয় তাহলে পৃষ্ঠটান বাড়বে, আর যদি বায়ু আর্দ্র হয় তাহলে পৃষ্ঠটান কমবে। অর্থাৎ বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ যদি কম থাকে তাহলে সেই সময় তরলের পৃষ্ঠটান বাড়বে বা বেশি হবে, আর যখন বায়ু আর্দ্র অর্থাৎ জলীয়বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে বায়ুতে তখন পৃষ্ঠটান কম হয়। ঠিক এই কারণে শীতকালে জলের পৃষ্ঠটান বেশি হবে এবং বর্ষাকালে পৃষ্ঠটানটা কম হবে। 5, তড়িৎ আহরণ, অর্থাৎ তরলের উপরিতল যদি তড়িদাহিত হয়, তরলের উপরিতল যদি তড়িদাহিত হয় তাহলে পৃষ্ঠটান সাধারণত কমে যাবে। তার কারণ যখন তরলের উপরিতল তড়িদাহিত হচ্ছে তখন তরলের যে অণুগুলো, অণুগুলো আধান পাচ্ছে এবং সম আধানের জন্য তারা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। দূরত্ব বেড়ে যাওয়ার পরে, বেড়ে যাওয়ার ফলে এই পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, কারণ পৃষ্ঠটানের জন্য দায়ী হচ্ছে হলো তরলের অণুগুলোর মধ্যে যে সংশক্তি বল রয়েছে, অর্থাৎ পরস্পরের যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের জন্যই পৃষ্ঠটানের সৃষ্টি হয়। তাহলে এই আকর্ষণ বলটা নির্ভর করে তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে, দূরত্ব যত বাড়বে সংশক্তি বল তত কমবে, যার ফলে পৃষ্ঠটানও কমবে। ঠিক যখন তড়িদাহিত হচ্ছে তখন সমাধানের জন্য পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করার পরে তাদের দূরত্ব বেড়ে যাবে, দূরত্ব বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে সংশক্তি যে বলটা রয়েছে বলটা কমে যাবে, ফলে পৃষ্ঠটানটাও কমে যাবে। তাহলে আমরা এই পেলাম পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, পৃষ্ঠটান তরলের তাপমাত্রা, তরলের দূষণ, তরলের দ্রবীভূত পদার্থের উপরে, তরলের উপরে যে মাধ্যম রয়েছে তার উপরে, এবং তরলের উপরিতলে আহিত কিনা তার উপরে। বেশ, আমরা পৃষ্ঠটানের কতগুলো ঘটনাও দেখলাম, যে আমরা সাবান ব্যবহার করছি, পুরোনো দিনে নাবিকরা সমুদ্রের তার নৌকো চারিদিকে তেল ছড়িয়ে দিচ্ছে, এগুলো সব পৃষ্ঠটানের উদাহরণ করলাম। এবার আর কয়েকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে যে তোমরা দেখেছো
একটা পাত্রে কিছুটা জল নিয়ে, জল নিয়ে যদি তার মধ্যে আমরা একটা কর্পূরের টুকরো ডুবিয়ে দিই, ছেড়ে দিলাম কর্পূরের টুকরো, দেখা যাবে কর্পূরের টুকরোটা এটা শুধু এক জায়গায় দাঁড়িয়ে না থেকে উপরে থেকে অধিক ছুটোছুটি করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছিল কর্পূরটাকে যখন তুমি জলে দিলে তাহলে কর্পূরের বিভিন্ন অংশ সমানভাবে কিন্তু দ্রবীভূত হচ্ছে না, কোথাও একটু বেশি দ্রবীভূত হচ্ছে, কোথাও একটু কম দ্রবীভূত হচ্ছে, এটা কর্পূরের অসম আকৃতির জন্য। এবার যখনই কর্পূর দ্রবীভূত হবে, কর্পূর জৈব অর্থ দ্রবীভূত হওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গায় তরলের পৃষ্ঠটান কি হবে, কমে যাবে, তরলের পৃষ্ঠটানটা কমে যাবে। তাই তরলের এক জায়গায় তরলের পৃষ্ঠটান কমে যাচ্ছে, আরেক জায়গায় সেই তুলনায় কমছে না, যার ফলে কর্পূরটার উপরে একটা অসম বল কাজ করছে। যখন কোনো বস্তুর উপর অসম বল কাজ করে সে তার লব্ধি বরাবর সে ছুটতে থাকে, যার ফলে অসম বল কাজ করার ফলে এরপরে একটা লব্ধি বল কাজ করছে কর্পূরের উপরে, তখন কর্পূর এই জলের তলের উপরে ছুটোছুটি করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কর্পূর যখন নিচ্ছি তার বিভিন্ন অংশ থেকে সমভাবে দ্রবীভূত না হওয়ার জন্য যেখানে বেশি দ্রবীভূত হচ্ছে সেই অঞ্চলে সেই জায়গাটাতে পৃষ্ঠটান খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে, যার ফলে এখানে একটা অসম বলের সৃষ্টি হচ্ছে, এই অসম বলের জন্য কর্পূরটা তলের উপরিতলে ছুটোছুটি করছে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আমরা ছাতা ব্যবহার করি বৃষ্টির সময়, ছাতা ব্যবহার করি, এই ছাতার যে কাপড়টা রয়েছে কাপড়ের মধ্যে বায়ু যাওয়া আসা করে, কিন্তু যখন ছাতা বৃষ্টি পড়ছে ছাতা ধরে আছে বৃষ্টি তো গায়ে পড়ছে না, কেন এটা হচ্ছে? তার কারণ আমি বললাম যে পৃষ্ঠটানের জন্য বৃষ্টির যে ফোঁটাগুলো সেগুলো কি আকৃতি নাই, গোলাকৃতি নাই, আর আমাদের যে ছাতার কাপড়টা রয়েছে ছাতার কাপড়ের যে ছিদ্রগুলো রয়েছে বা এই ছিদ্রগুলো খুবই সূক্ষ্ম হয়, যার ফলে গোলাকার বৃষ্টি পড়ার পরে কখনো ওই ছাতার তার পৃষ্ঠটানের জন্য গোলাকার থাকতে চায়, যার ফলে ও ওই ছিদ্রগুলো ভেদ করে নিচের দিকে আসতে পারে না এবং গড়িয়ে পড়ে যায়, এই জন্য ছাতা দিয়ে জল পড়ে না। আচ্ছা, এবার যদি ওই ছাতাটাকে বৃষ্টি পড়ছে তুমি ভেতরের দিক দিয়ে ছাতার কাপড়টাকে ভেতরের দিক দিয়ে তুমি হাত দিয়ে স্পর্শ করে বা টেনে দিলে হাত দিয়ে, সেই ক্ষেত্রে দেখবে তোমার হাত ভিজে যাবে এবং বৃষ্টির জলও চুঁয়ে আসবে। তার কারণ হচ্ছে যখনই তুমি এই কাজটা করলে তখনই তরলের তাপমাত্রা বেড়ে গেল ঘর্ষণের ফলে এবং তোমার পৃষ্ঠটানটাও কমে যাবে, অর্থাৎ যখন তুমি ঘষলে তখন তরলের পৃষ্ঠটান কমে যাবে, পৃষ্ঠটান কমে যাওয়ার ফলে জল তখন চুঁয়ে আসবে। ঠিক আছে, এই গেল আমাদের পৃষ্ঠটান। এবার আমরা আসি সান্ধ্যতা। সান্ধ্যতা সান্ধ্যতা কি, তার আগে বলি যে তোমরা নদীর ক্ষেত্রে দেখেছ যখন নদীতে জল কম থাকে, অর্থাৎ সেটা এই শীতকালে বা খরার সময়, তখন নদী সুন্দরভাবে বেয়ে যাচ্ছে, কোথাও সাধারণত নদীর ভেতরে আমরা পাক দেখতে পাই না, কোনো জায়গায় সুন্দরভাবে সে বেয়ে চলে যাচ্ছে। আবার যখন বর্ষাকাল হয় নদীতে অনেক বেশি জল থাকে তখন নদীর মাঝে মাঝে কোথাও কোথাও মাঝে মাঝে হঠাৎ পাকের সৃষ্টি হচ্ছে, এটা তোমরা দেখে থেকেছো। বেশ, এই জায়গাটা এবার বলছি, এখানে সাধারণত প্রবাহিতের ক্ষেত্রে তার বেগকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, ধারারেখ বা শান্ত প্রবাহ কাকে বলছি, যখন প্রবাহী বয়ে চলছে এবং সেক্ষেত্রে ধরো একটা নলের ভেতর দিয়ে কিছুটা জল পাঠাচ্ছে, তাহলে এই বরাবর যখন সে জলটা বয়ে চলছে তার প্রতিটা বিন্দুতে, তরলের প্রতিটা বিন্দুতে যদি বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে বা একই হয় তখন সেই প্রবাহকে বলা হয় ধারারেখ প্রবাহ, সেই প্রবাহকে বলা হচ্ছে ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। সাধারণত যেটা বললাম তোমাদের যে খরার সময় অর্থাৎ শীতকালে নদীতে অল্প জল থাকে সুন্দরভাবে বেয়ে যাচ্ছে, কোথাও কোনো পাক সাধারণত দেখা যাচ্ছে না, এই ধরনের প্রবাহকে বলা হচ্ছে শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। এই ধারারেখ প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোর মধ্যে মেন বৈশিষ্ট্য যেটা যে ধারারেখ প্রবাহে আমি যদি জলস্তরকে জলের ইটাকে কতগুলো স্তরে ভাগ করি,
একটা দুটো তিনটে চারটে এই স্তরে ভাগ করি, স্তরগুলো সবসময় সমান্তরাল হবে, কখনোই পরস্পর পরস্পরকে ছেদ করবে না এবং প্রতিটা বিন্দুতে তাদের গতিবেগ সমান হবে। এবার ধারারেখ প্রবাহ, সাধারণত তরলের বেগ যত বাড়তে থাকবে এই ধারারেখ প্রবাহ আস্তে আস্তে অশান্ত প্রবাহের সৃষ্টি হবে। এবার অশান্ত প্রবাহ কি? অশান্ত প্রবাহ হচ্ছে যখনই বেগ বাড়বে, অশান্ত প্রবাহ যখনই তরলের বেগ বাড়বে, বেগ বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে? তরলের বেগ বাড়ার সঙ্গে সঙ্গে তরলের বিভিন্ন অংশের বেগের মান এবং অভিমুখ পরিবর্তন হতে শুরু করে দেবে, অর্থাৎ ভেতরে ঘূর্ণি শুরু হবে। অর্থাৎ কোনো তরল সরে যাচ্ছিল, আবার আরেকজন গিয়ে এইভাবে ঘুরলো, তার অভিমুখ এইভাবে ঘুরে গেল, আবার কোনোটা গিয়ে এইভাবে তার অভিমুখ ঘুরে যাচ্ছে। অর্থাৎ এই যে প্রবাহ, এই প্রবাহকে বলেছি অশান্ত প্রবাহ। অর্থাৎ যখন গতিবেগ বাড়ছে তখন আস্তে আস্তে তার ধারক প্রবাহ অশান্ত প্রবাহের সৃষ্টি করছে। অর্থাৎ যখন প্রবাহের কোনো বিন্দুতে যে কোনো সব বিন্দুতেই বেগের মান এবং অভিমুখ এক হবে না, তখন তাকে অশান্ত প্রবাহ বলছি। যেটা আমরা সাধারণত বর্ষার সময় নদীতে দেখি যে জল বেশি হওয়ার জন্য, তার চাপ বেশি থাকে এবং গতিবেগ অনেক বেশি হওয়ার জন্য কোথাও কোথাও নদীতে ঘূর্ণির সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। এবার যেটা আসছি যে ধারারেখ প্রবাহ হয় আস্তে আস্তে বেগ বাড়ছে, বেগ বাড়তে বাড়তে একটা বেগের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সে ধারারেখ প্রবাহটা বজায় রাখতে পারে, কিন্তু তার চেয়ে বেশি বেগ হলে সে অশান্ত হয়ে পড়ে। তাহলে বেগের এই সীমাকেই বলা হচ্ছে সন্ধি বেগ, বেগের এই সীমাকে বলা হচ্ছে সন্ধি বেগ। তাহলে সন্ধি বেগ কাকে বলছি? যখন কোনো ধারারেখ প্রবাহের বেগ বাড়তে থাকে এবং বেগের একটা উচ্চ সীমায় গিয়ে যখন তার ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয়, সেই বেগের সীমাকেই বলা হচ্ছে সন্ধি বেগ। এটা গেল। এবার আসি সরাসরি সান্দ্রতাতে। সান্দ্রতা কি? আমরা ধরো একটা পাইপের ভিতর দিয়ে জল যাচ্ছে, এই কতগুলো স্তরে ভাগ করছি, আমি একটা সাইড নিলাম শুধু, এটা কঠিন সারফেস, তার উপরে একটা স্তর আছে এ, তার পরবর্তী স্তর বি, তার পরবর্তী স্তর সি, তার পরবর্তী স্তর ডি, এইভাবে চারটা স্তর আছে। সাধারণত এটা কঠিন এবং এটা তরল, কঠিন আর তরলের অণুগুলোর মধ্যে একটা বল কাজ করে যাকে আসঞ্জন বল বলি, আসঞ্জন বল বলি। এই বলটা সবসময় আকর্ষণ ধর্মী বল। এই কঠিনটা কি করবে? এই যে অণুগুলো রয়েছে অণুগুলোকে নিজের দিকে টেনে রাখার চেষ্টা করবে, যার ফলে একে চলতে দিতে চাইবে না, অর্থাৎ একে স্থির রাখার চেষ্টা করবে। ঠিক তার জন্য ঠিক কঠিন কঠিন সারফেসের সংস্পর্শে যে জলের যে স্তরটা থাকে, এই স্তরটা স্থির থাকে, এই স্তরটা স্থির থাকে। উপরের দিকে যত যাব তত জল প্রবাহী হবে, সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দুটো বল কাজ করে। একটা হচ্ছে হলো জলের গতির জন্য বেগ, গতির জন্য যে বলটা, এবং দ্বিতীয় হচ্ছে হলো জলের অণুগুলোর পরস্পরের জন্য যে আকর্ষণ বল অর্থাৎ সংশক্তি বল, এই দুটো বল কাজ করে। এই দুটো বলের লব্ধির ফলে জলটা প্রবাহিত হয়। তাহলে এই স্তরটা ধরে নাও, এই স্তর যদি সংস্পর্শে আছে আসঞ্জন বলের জন্য স্থির অবস্থায় আছে, এবার তার পরবর্তী স্তর অর্থাৎ এ আর বি স্তর, এদের মধ্যে গতিবেগ রয়েছে, এই স্তরটা গতিশীল, যার ফলে এই স্তরটা কি করবে, সংশক্তি বলের জন্য এই স্তরের যে অণুগুলো আছে তাকে তার কাছে আটকে রাখার চেষ্টা করবে, অর্থাৎ একে যেতে দিতে চাইবে না। অর্থাৎ এই স্তরের সঙ্গে এই স্তরে যে গতি রয়েছে, এর সাপেক্ষে যে আপেক্ষিক গতি রয়েছে, আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি করবে। এই আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টিটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে তরলের সান্দ্রতা। ঠিক আছে, তার তরলের সান্দ্রতা কি বলছি? যে যখন তরলের দুটো স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকে, এই আপেক্ষিক বেগের বিরুদ্ধে যে বলের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে সান্দ্রতা। এই সান্দ্রতার জন্য যত উপরে যাবে তত জলের স্তরগুলোর গতিবেগ বেশি হবে, অর্থাৎ এই স্তরটা স্থির,
এই স্তরের গতিবেগ একটু বেশি হবে, এই স্তরের গতিবেগ আরো বেশি হবে, উপরে যত যাবে তত তলের গতিবেগ বাড়তে থাকবে। বেশ, এবার সান্দ্রতা এবং তরলের যে সান্দ্রতাকে আমরা তরলের ঘর্ষণ বল বলে থাকি। কঠিনের যে ঘর্ষণ এবং সান্দ্রতার সঙ্গে কিছু মিল রয়েছে, কিছু অমিল রয়েছে। কঠিনের ক্ষেত্রে ঘর্ষণ বল কি করছে, ও দুটো তলের যে আপেক্ষিক গতি রয়েছে আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে, তাকে আমরা ঘর্ষণ বল বলছি। তরলের ক্ষেত্রে সে একই ঘটনা করছে, দুটো তরল তল, তরল তলের আপেক্ষিক গতি থাকে, অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তাকে আমরা সান্দ্রতা বলছি। কিন্তু এর মধ্যে পার্থক্য রয়েছে একটা, যেমন ঘর্ষণ সাধারণত তরলের ক্ষেত্রফল সরি যে তলের উপরে কাজ করছে সেই তলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, তার তলের প্রকৃতির উপর নির্ভরশীল। কিন্তু সান্দ্রতা যে দুটো তরল তলের উপরে কাজ করছে, তরল তলের মাঝে কাজ করছে, সেই তরল তল দুটির ক্ষেত্রফলের উপরে নির্ভরশীল। ক্ষেত্রফল যত বেশি হবে সান্দ্রতা তত বাড়বে, আর দুটো স্তরের মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে সান্দ্রতা তত কম হবে। কিন্তু ঘর্ষণ এরকম ক্ষেত্রফল বা স্তর দুটো দূরত্বের উপর নির্ভরশীল নয়। বেশ, তাহলে এই গেল আমাদের সান্দ্রতা কাকে বলছি। এবার এই সান্দ্রতার জন্য সাধারণত দেখছো যে আমাদের বৃষ্টি মেঘগুলো অনেক উপরে থাকে, কয়েক কিলোমিটার উপরে থাকে, সেখান থেকে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, তার অত উপর থেকে পড়ার জন্য বৃষ্টির ফোঁটাগুলোর গতিবেগ অনেক বেশি হওয়া উচিত ছিল যখন আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ছে, কিন্তু তা হয় না। কারণ কি? কারণ বৃষ্টি যখন মেঘ থেকে পড়ছে, বৃষ্টি যখন কোনো মেঘ থেকে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, তখন তাকে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসতে হচ্ছে, বায়ুর সান্দ্রতা রয়েছে। এই সান্দ্রতার জন্য যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, অর্থাৎ একটা ফোঁটাকে আমি বড় করে আঁকছি, বৃষ্টির ফোঁটাটা পড়ছে, তখন এই গতিশীল এর সাপেক্ষে যে বায়ুমণ্ডল থাকবে, বায়ুগুলো থাকবে, সেটাও এর সঙ্গে গতিশীল হবে। কিন্তু তার পরবর্তী স্তর, অর্থাৎ এই স্তর গতিশীল হলো, তার পরবর্তী স্তরটা গতি অল্প একটু বাড়বে এই গতির জন্য, কিন্তু তার পরবর্তীগুলো স্থির থাকবে। এইভাবে যখন বৃষ্টিটা পড়ছে, এর উপরে দুটো বল কাজ করছে, একটা হচ্ছে হলো সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল, এবং একটা এর অভিকর্ষ যে বলের নিচের দিকে আসে গতির জন্য যে বলটা, এই বলটা। এই দুটো বলের জন্য এর মধ্যে একটা লব্ধ বল কাজ করছে, এই লব্ধ বলের অধীনে সে পড়তে থাকছে, এবং এ যত নিচের দিকে যত পড়তে থাকবে তার বেগও তত বাড়তে থাকবে, এবং এই লব্ধ বলের মানটা সান্দ্রতাজনিত বলটা বেশি হতে থাকবে, এবং একটা সময় গিয়ে তার গতিজনিত যে নিম্নমুখী বল এবং সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল দুটো সমান হয়ে যাবে, তখন বৃষ্টির কণাটা একটা স্থির বেগ পাবে এবং স্থির বেগে ভূপৃষ্ঠে নেমে আসবে। এই স্থির বেগটি বলা হচ্ছে প্রান্তীয় বেগ। ঠিক আছে।